নদিয়ার পলাশিপাড়া বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী এস এম সাদী সাহেবনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার শুরু করলেন। এদিন দুপুরে বড়নলদাহের উপস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাজনা সহযোগে তিনি প্রচার শুরু করেন এবং এখান থেকে মধ্যমপাড়া, মাঠপাড়া, দাসপাড়া সহ গোটা গ্রাম পায়ে হেঁটে ভোটারদের সঙ্গে জনসংযোগ গড়ে তোলেন তিনি। সেই ছবি আমাদের ক্যামেরা বন্দী হলো। খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।